তৃণমূল আওয়ামী লীগ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার সঙ্গে কাউন্সিলরদের সাক্ষাৎ। হাসপাতালে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান চিকিৎসার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। এবং তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা, স্থবির জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। শুনছিলেন উপর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তৃণমূল আওয়ামী লীগ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকায় আসা কাউন্সিলর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। আজকে বাংলাদেশ যতটুকু উন্নতি হয়েছে সেটা যে আওয়ামী লীগের হাতে করা, স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, আর তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে যাচ্ছি। আমি তো মনে করি আমরা সবাই যদি উদ্যোগ নেই, আমাদের নেতাকর্মীদেরও বলবো যে আপনাদের উদ্যোগ নেওয়া উচিত, যে আপনার এলাকায় কয়টা লোক দরিদ্র আছে, কয়টা লোক ভূমিহীন আছে, গৃহ আছে, আপনারা নিজেরাই খুঁজে একটু বের করেন না, আর তাহলে তাদেরকে আমরা তাদের ঘর বাড়ি করে দিতে পারি, থাকার ব্যবস্থা করে দিতে পারি, সবই করে দিতে পারি। কিন্তু আমাদের তরফ থেকে তো এই উদ্যোগটা থাকতে হবে, তাহলেই দেখবেন যে আমাদের আরও দরিদ্র বলে কিছু থাকবে না, আরও কাজ করার সুযোগ আছে। সেটা শুধু আমরা এখানে বসে সরকার বসেই করবে তা না, আমাদের নেতাদের যদি একটু সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে আরও দ্রুত আমরা কিন্তু এই দারিদ্র বিমোচনটা করতে পারবো। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন প্রবীণ এই অভিনেতার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে গুণী এই অভিনেতাকে দেখতে যান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে মন্ত্রী জানান তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। গত বৃহস্পতিবার হঠাৎ করেই অনসাইট অফ ভাইরাস অ্যাটাকে আক্রান্ত হন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাম চোখে ও কপালে দেখা দেয় ভাইরাসের লক্ষণ, ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে, চলাফেরা ও কথা বলতে পারছিলেন না তিনি। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাকে। নিউরো মেডিসিন বিভাগের অধীনে চিকিৎসাধীন আছেন বরেণ্য এই অভিনেতা। প্রবীণ এই অভিনেতার অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটিএম শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ নেন মন্ত্রী। পরে তথ্যমন্ত্রী জানান আগের চেয়ে ভালো আছেন এটিএম শামসুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আমাকে পাঠিয়েছেন। তিনি তার শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত কনসার্ন, উদ্বিগ্ন এবং আমাকে খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছে। ডাক্তাররা যেটি বলেছেন গতকালের চেয়ে ভালো, তবে কিছুদিন তাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। মন্ত্রী আরও জানান প্রয়োজন হলে আরও উন্নত চিকিৎসা দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান এই অভিনেতাকে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে সহযোগিতা করেছেন, তার শারীরিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার অবশ্যই করবে। প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পন্থায় জাতীয় কাউন্সিল করে নেতৃত্ব বাছাই করেছে আওয়ামী লীগ, সমালোচনা না করে বিএনপিকে এ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। আমরা বিএনপিকে অনুরোধ জানাবো আমাদের কাছ থেকে শেখার জন্য, আর তারা যে দুর্বৃত্ত চক্রের মধ্যে আবদ্ধ হয়েছে বিএনপির রাজনীতি, এই দুর্বৃত্ত চক্র থেকে তারা বেরিয়ে আসবে, এটি হচ্ছে জাতির প্রত্যাশা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। তবে আবহাওয়া অফিসের তথ্যমতে আজ দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে ঠান্ডার তীব্রতা না কমায় বিপর্যস্ত জনজীবন, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। একুশে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
রোববার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা মেলেনি এখন অবধি। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে। প্রচন্ড শীত পড়ছে, হাত পা কালি যাচ্ছে, ঠান্ডা হয়েছে, কাজ কাম কিছুই নেই, মোড়ে মালাতে বারো ফিরে যাই, একদিন কাজ হয় একদিন হয় না। রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.4, গতকাল ছিল 9.5 ডিগ্রি। আগুন না জ্বালিয়ে আর পারলাম না, গাতটা কাটছে, হাতে শিশি ধরিয়েছে। টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ছড়িয়ে পড়েছে শীতজনিত নানা রোগ। উপজেলা ও জেলা সদর হাসপাতালগুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। প্রচন্ড শীতে জনজীবন স্থবির সিরাজগঞ্জেও। খেটে খাওয়া মানুষ কাজে বের হতে না পেরে আছেন কষ্টে। এখানকার তাঁত শিল্পে চলছে স্থবিরতা, কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে বলছেন ব্যবসায়ীরা। তাঁতের অবস্থাও ভালো না, ব্যবসা বাণিজ্য নাই তো। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার মধ্যেও মৌলভীবাজারে পর্যটকদের আনাগোনা রয়েছে। শীত উপেক্ষা করেও ঘুরতে বের হয়েছেন তারা। রত্না জামান, 21 টেলিভিশন। দর্শক, যশোর থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শিকদার খালিদ। আজ যশোরের তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তারপরেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। তীব্র শীতে মানুষজন প্রাণীকুল কাহিল হয়ে আছে। সবচেয়ে বেশি দুরবস্থা ছিন্নমূল মানুষের। তীব্র শীতের গত চার দিনে যশোরের জনদুর্ভোগ চরম নেমে আসে। যশোরের যোগাযোগ ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়ার মতো অবস্থা হয়। রাজধানীর সাথে মানুষের যোগাযোগ করতে দুর্ভোগ পোয়াতে হয়। একদিকে পাটুরিয়া ঘাটে ফেরির সংকটে যে যানজট তৈরি হয়েছিল, এক্ষেত্রে মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারেননি। অপরদিকে রেলের স্লো গতিতে মানুষকে অনেক জটে ভুগতে হয়েছে। এই ছিল আমার কাছে যশোরের শেষ অবস্থা। যাচ্ছি বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর আবদুল্লাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী তীরবর্তী এলাকায় চলবে অভিযান। রপ্তানি হচ্ছে পাবনার সুরকি, বছরে 100 টন প্রক্রিয়াজাত পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ দেখছেন সকাল 9টার বিশেষ সংবাদ। রাজধানীর চারপাশের নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করে আবদুল্লাপুরের দুটি মাছের আড়ত সহ প্রায় 100 ছোট বড় স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে সংশ্লিষ্টরা জানান, সদরঘাট পর্যন্ত যত অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফসানা নীলা জানাচ্ছেন আরও। রাজধানীর উত্তরা আবদুল্লাপুর এলাকায় তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা মাছের আড়তসহ প্রায় 100 স্থাপনা ভেঙে দেওয়া হয়। দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম ও বিআইডব্লিউটিএর উপপরিচালক এ কে এম আরিফউদ্দিন। কর্মকর্তারা জানান, নদী দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নদীতে যতক্ষণ পর্যন্ত অবৈধ স্থাপনা থাকবে বা নদী ভরাট থাকবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। অভিযানে সদরঘাট পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযোগ করেছে যে এখানে অনেক বাড়িঘর অবৈধ স্থাপনা আছে, যার কারণে আমরা এই এই পুরো মাঠটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এবং অনেক স্থাপনা, সেগুলা আসলে সংখ্যায় আমাদের একটা রিপোর্ট আমরা তৈরি করব। হয়তো কমপক্ষে মানে এভারেজ ধরেন আপনার 100 মতো স্থাপনা আমরা ভেঙেছি। অভিযানে সহায়তা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনা বাংলাদেশ। রপ্তানি হচ্ছে পাবনার মিঠা পানের শুটকি মাছ। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আনা ছোট মাছ রোদে শুকিয়ে তৈরি হয় এই শুটকি।
চলতি বছরে শতাধিক টন প্রক্রিয়াজাতকরণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে সম্ভাবনাময় খাত। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনার সুজানগর, সাথিয়া, বেড়া, চাটমোহর, ভাঙ্গুড়ায় ছোট বড় মিলিয়ে ১০টি স্থানে শুটকি মাছের চাতাল রয়েছে। আর বর্তমানে সবচাইতে বড় চাতাল সুজানগর উপজেলায়। পাবনার ৫টি উপজেলা থেকে সংগ্রহ করা পুঁটি, ট্যাংরা, খলসে, চাঁদা, চিংড়ি সহ দেশি মাছ লবণ মিশিয়ে শুকানোর পর বস্তায় ভরে পাঠানো হয় পাইকারি হাটে। প্রতি সপ্তাহে শুটকি নিয়ে সৈয়দপুর বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা, আর সেখান থেকে কিনে নিয়ে যায় ভারতের ব্যবসায়ীরা। মাছ ভেদে ৪,০০০ টাকা থেকে শুরু করে ১৬,০০০ টাকা মন দরে বিক্রি হয় শুটকি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহের কাজ। বিভিন্ন বিলেতে আসে, আমরা সৈয়দপুর নিয়ে যাই, সৈয়দপুর থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িতে চালান দেয়। সরকার যদি কিছু লোন মন দিত তাহলে আমার যে সুবিধা হতো। শুটকি মাছের ব্যবসায় লাভবান হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ মাছ এখানে বেঁচে যায়। এই মাছটা ধর বাইরে গাড়ি ভাড়া খরচ এটা ওটা লাগে, এখানে বিক্রি করে, তাতে এলাকার লোক লাভবান। শুকানোর পরে আমরা মাছগুলো সৈয়দপুরে নিয়ে যাই, ওখান থেকে ইন্ডিয়াতেও যায়, পাশাপাশি অন্য আইটেমের মাছ যেগুলো পুঁটি ছাড়া এগুলো দেখা যায় বাংলাদেশেই বিক্রি হয়। এদিকে সঠিকভাবে শুটকি তৈরিতে প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। সামনে একটা প্রকল্প হবে, সেখানে শুটকিদের কিছু তাদের প্রশিক্ষণ এবং এটা প্রপার যেভাবে শুটকি তৈরি করে এবং কীভাবে এটা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ হয় সেই ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা। পাবনার ৫টি উপজেলায় ১৬৭ মেট্রিক টন শুটকি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। শুটকি ব্যবসার সাথে জড়িত রয়েছেন হাজারো নারী পুরুষ। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল ৯টা২১ সংবাদ। তবে যাবার আগে ফিট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। তৃণমূল আওয়ামী লীগ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার সঙ্গে কাউন্সিলরদের সাক্ষাৎ। হাসপাতালে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান চিকিৎসার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। এবং তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা, স্থবির জনজীবন বিপাকে খেটে খাওয়া মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন ২১-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/২১টোয়েন্টিফোর অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।